আইপিএলে চলতি আসরে মোস্তাফিজুর রহমানকে দুই ম্যাচে মাঠে নামিয়েছিল দিল্লি ক্যাপিটালস, তবে আশানুরূপ পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন কাতার মাস্টার। মাঠের চেয়ে মাঠের বাইরে মোস্তাফিজকে নিয়ে দিল্লির আগ্রহ বেশি, কারণ আর কিছুই নয়, সামাজিক মাধ্যমে ভক্তদের সবর উপস্থিতি। এটিকে পুঁজি করে মোস্তাফিজকে নিজেদের অলিখিত সোশ্যাল মিডিয়া আইকনে পরিণত করেছে দিল্লি। নিয়মিত মোস্তাফিজকে নিয়ে পোস্ট করেছে দিল্লি। আসরে পাঁচ ম্যাচের সব কয়েকটিতে হেরে যাওয়া দিল্লি এবার মোস্তাফিজের মাধ্যমে আহ্বান জানালো যেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সঙ্গে যুক্ত হয়। একটি ভিডিও বার্তায় ভক্তদের সেই অনুরোধ জানান বাতি এই পেসার। সোমবার দিল্লির ভেরিফাইড ফেসবুক পেজের 7 সেকেন্ডের একটি ভিডিওতে মোস্তাফিজ বলেন, আমাদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, আপনারা সবাই ফলো করুন। চলতি আসরে এখন পর্যন্ত ব্যর্থ দিল্লি, বল হাতে ব্যর্থ মোস্তাফিজও। মাঠের ক্রিকেটে তাকে ঠিকঠাক কাজে লাগাতে না পারলেও মাঠের বাইরে দিল্লির মূল তারকা মোস্তাফিজই। মোস্তাফিজকে নিয়ে কোনো পোস্ট দেওয়া মানেই তো হিট।